এই সরকার হচ্ছে রক্তক্ষেত সরকার, ক্ষমতার জন্য সব করতে পারে, নিজের কর্মীদের মারতে পারে আর বিরোধীদেরও মারতে পারে। এই যে খুনের রাজনীতি, এর বন্ধ করার জন্য আমরা বলিদান দিচ্ছি। আর প্রায় যে 250-300 লোককে খুন করা হয়েছে কয়েক বছরে, তার বিরুদ্ধে আজকে এখানে প্রতিবাদ সভা, শোক সভা এবং শ্রদ্ধাঞ্জলি সভা হচ্ছে। খুন যতদিন এই সরকার থাকবে চলবে, ততদিন আমাদের লড়াইও চলবে। কিন্তু আজকে আপনাদের শহীদ তর্পণ, আজকে আপনারা বলছেন নির্বাচনী হিংসার দু বছর, সেই দু বছর যেদিন পালন করছেন সেই দিনও আবার একই ধরনের হিংসার খবর। তিন দিন আগেও আসানসোলে গুলি করে মারা হয়েছে, রোজ হচ্ছে। আর দিন তো বিজেপির লোককে মারছে, এখন সমাজের সাধারণ লোককে মারছে এবং তাদের নিজের পার্টির লোককেও মেরে ফেলছে। ক্ষমতা কি বিষম জিনিস, টিএমসিকে দেখলে বোঝা যায়। গোটা এলাকা যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, টায়ার জ্বলছে, বিজেপি কর্মী সমর্থকেরা তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন। এখন কি চলছে, বিজেপি নেতারা এখন কি চাইছেন? শুভেন্দু অধিকারী, তিনিও বক্তব্য রেখেছেন। সব মিলিয়ে আজকের পরিস্থিতি, এখনকার পরিস্থিতি আমাদের জানো। রেণেশ, তোমায় লেটেস্ট আপডেট দেবো। সঞ্জয় তাঁতি, যাকে অপহরণ করা হয়েছিল এবং কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী এসেছিলেন, তিনি বলেছিলেন এই ঘটনায় স্পেসিফিক এফআইআর হবে এবং ইতিমধ্যেই আপডেট সেটা হচ্ছে যে অশোক দিনদা, তিনি কিন্তু ইমেল মারফত পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন এবং এই ঘটনায় স্পেসিফিক অ্যাকশন নিয়ে কগনিজেন্স নেওয়ার জন্য কিন্তু অ্যাপিল করেছেন তিনি। একদম লিখিত অভিযোগ যে ফরম্যাটে হয় সেই ফরম্যাটে কিন্তু ইমেল মারফত অশোক দিনদা কিন্তু অভিযোগ দায়ের করলেন। এবং তোমরা জানিয়ে রাখবো, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর নির্দেশের পর কিন্তু অবরোধ কর্মসূচি, যেটা তিন মাথার মোড়ে হচ্ছিলো, সেই অবরোধ কর্মসূচি উঠে গিয়েছে, রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং আগামীকাল সকাল থেকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলন নিয়ে কিন্তু বিজেপি এই মুহূর্তে ঘরোয়া স্তরে প্রস্তুতি নিচ্ছে। যেরকম জানা যাচ্ছে আগামীকাল সকাল থেকে ময়না একেবারে বন্ধ থাকবে, ময়না বন্ধের ডাক দেওয়া হয়েছে, পাশাপাশি পূর্ব মেদিনীপুর একটা অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে বিজেপির তরফ থেকে। অশোক দিনদা সেটা নিজে করেছেন সেই কথা আমাদের রিপোর্টার আমাদের যেমন জানাচ্ছে, কিন্তু সেই অগ্নিগর্ভ মুহূর্তের ছবিগুলোও আপনাদের আমরা দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি। সুদীপ্ত আমাদের সঙ্গে থাকো। আমরা সুদীপ্ত আমাদের রিপোর্টার একটা ইন্টারভিউ নিয়েছিল সেই সঞ্জয় তাঁতি, গতকাল যিনিও অপহৃত হয়েছিলেন, আজকে ক্যামেরার সামনে, রিপাবলিক বাংলার সামনে কি বললেন তিনি, আসুন আপনাদের একবার শোনাই। কালকে আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কি পরিস্থিতি হয়েছিল? আমাকে তুলে নিয়ে যাওয়ার পর ওরা মারধর করে, মাথায় গায়ে পেটে, ঠিক আছে, মারধর করে, রড দিয়ে মাথায় মারে। মারার পর যখন আমি অজ্ঞান হয়ে যাই, তখন আমাকে গাছেতে বেঁধে, আমার যখন জ্ঞান ফিরে দেখি আমি গাছে বাঁধা হয়ে আছি। আপনার মাথাও দেখছি চোট, আমি দর্শকদের দেখাবো, মাথায় কিন্তু চোট লেগেছে, মাথায় স্টিচ পড়েছে। কারা মারলো, এই এই যে মারধরটা কারা করলো আপনাকে? শ্যামপদ মণ্ডল, মধু সাউ এবং ওনাদের সঙ্গে আরো ছোট বুধাবলিক নাম, ভালো নাম আমার জানা নেই, ঠিক আছে। তো আর যারা কেন তুলে নিয়ে গেছিল, তুলে নিয়ে গেছিল, আমি বিজেপি কর্মী করি বলেই এটাই হচ্ছে ওদের আমার কাছে অপরাধ, ঠিক আছে, এই জন্যই আমাকে তুলে নিয়ে গেছিল। শুভেন্দু দাও আসছে, কি বলবে শুভেন্দুকে জানাবে? শুভেন্দুকে জানাবো যাতে বিজয় কৃষ্ণবাবুর এই কেসটা নিয়ে সিবিআই তদন্ত হয়। মানে তুমি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছ? হ্যাঁ, সিবিআই তদন্ত যেন হয় এবং যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যেন অবিলম্বে গ্রেপ্তার হয়। বিজয়বাবু যখন অপহরণ হয় তখন ছিলে তুমি তো ওই টিমেই ছিলে? না, ওই স্পটেন ছিলাম না, উনি তখন বাড়িতে গিয়েছিল, ওনার বাড়ি থেকে ওনাকে অপহরণ করেছে, ঠিক আছে। কেন কেন করা হচ্ছে, কি মনে হচ্ছে, এইরকম ভাবে কেন করা হচ্ছে? ওরা একটাই কারণ, সামনে পঞ্চায়েত ভোট, আমাদেরকে বিজেপি কিছু কর্মীকে যদি সরিয়ে দিতে পারে ওরা জজ্জলম ভাবেই ভোটটা ওরা এক লুট করে নিতে পারবে, এটাই হচ্ছে তোর পরিকল্পনা। আমরা শুনলাম সেই আতঙ্কের কথা, যেভাবে তার সঙ্গেও আচরণ করা হয়েছিল সেই কথা ক্যামেরার সামনে, রিপাবলিক বাংলার সামনে তুলে ধরছেন সঞ্জয় তাঁতি। সেই ছবি, সেই ইন্টারভিউ আপনাদের আমরা দেখালাম, আর অন্যদিকে অগ্নিগর্ভ ময়নার ছবি আপনাদের দেখাচ্ছি। একাধিক রাজনৈতিক প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে, সুকান্ত মজুমদার, অধীররঞ্জন চৌধুরী এবং সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এই ঘটনায়। আপনাদের শোনাবো কি কে কি বলবে। গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তি তার ইচ্ছে মতো রাজনৈতিক দল করতে পারে, তাদের সাথে অন্যদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু যেভাবে জীবনকৃষ্ণ ভূঁইয়া এবং তার সাথে সঞ্জয় তাঁতি এদের দুজনকে গতকাল কিডন্যাপ করা হলো, কিডন্যাপ করার পর সঞ্জয় তাঁতি তাও সেখান থেকে মার খেয়ে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় জীবনকৃষ্ণ ভূঁইয়া তাকে গুলি করা হয় এবং গুলি করে মেরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ
ময়না থেকে তার ডেড বডিকে নিয়ে আমাদের কাছে খবর আছে, ময়না থেকে তার ডেড বডিকে নিয়ে নদী পার করে তমলুকে গিয়ে সেই বডি কোন রাজনৈতিক দলের কোনো কর্মী খুলুক আমরা চাই না। কংগ্রেস, সিপিএম, আইএসএফ, বিজেপি, তৃণমূল, কোন রাজনৈতিক দলের কোনো কর্মী খুন হোক, কংগ্রেস কখনো তার সমর্থন করার বিরোধিতা করে, কারণ রাজনীতির অধিকার সকলের আছে, খুন করার অধিকার কারো নেই। বাংলায় এই সংস্কৃতি বন্ধ করতে হবে, এই সংস্কৃতি কংগ্রেস বন্ধ করবে। কংগ্রেসের কাছে মানুষ আসছে, প্রতিদিন কংগ্রেসে মানুষ যোগদান করছে, মিলিয়ে নেবেন আগামী দিনে। এই কংগ্রেসের নেতৃত্বে এই বাংলায় তৃণমূলের সন্ত্রাসকে উচ্ছেদ করব, করবার সম্ভাবনা দিনের পর দিন প্রবল থেকে প্রবলতর হচ্ছে, মিলিয়ে নেবেন আমার কথা। তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত মানুষরা প্রত্যেক দিন খুন হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন। বিজেপির বুথের সভাপতি খুন হয়েছেন, এগুলো পশ্চিমবাংলায় এখন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আসলে শাসক যখন রাজধর্ম পরিত্যাগ করে দলধর্ম পালন করতে শুরু করে তখন এ ধরনের ঘটনা ঘটে, এবং পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে এই ধরনের ঘটনাগুলো আসলে স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করে ফ্যাসিবাদের দিকে অগ্রসর করবার পথে এগিয়ে যায়। আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য প্রশাসন, রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস, তারা যৌথভাবে এই কাজ সংগঠিত করছে। এই সন্ত্রাসটা তৃণমূল জেতার পর থেকে চালু করেছিল, ভোট পরবর্তী হিংসা। শুধু তাই না, আজকে দেখুন এই যে ভোট পরবর্তী হিংসা, যাতে বিজেপি কর্মীরা মনে রাখে এবং ভয় পায়, তার জন্য আজকেও আরেকটি বিজেপি কর্মীকে খুন করলো। কারণ পঞ্চায়েত নির্বাচন আসছে, শাসক দল আরও একটা ভোট পরবর্তী হিংসা করবে, যাতে বিজেপি কর্মীরা রাস্তায় না নামে, তাদের কথা মানুষকে না জানাতে পারে। এই ভোট পরবর্তী হিংসা জাগিয়ে রাখার জন্য আমরা যেরকম জাগিয়ে রাখছি যে শাসকের অত্যাচার, শাসকের এই অন্যায় আমরা মানুষকে যেরকম জানাচ্ছি, শাসকও পাল্টা আমাদের জানাচ্ছে যে দেখুন আরও একটা ভোট পরবর্তী হিংসা আমরা তৈরি করব, আবার সেই পঞ্চায়েতে ভোটে আবার আমরা ভোট পরবর্তী হিংসা আপনাদের দেখাবো, তার জন্য আরও একটা খুন। এই সরকার খুব শিগগিরই চলে যাবে, কত খুন করবে, খুনের রাজনীতি আর চলে না। আমরা বিশ্বজিৎ সরকারের বক্তব্য আপনাদের শোনালাম। সুতরাং আমরা যে ঘটনাগুলো সকাল থেকে ঘটেছে পরপর, সেগুলো আপনাদের সামনে দেখাচ্ছি যে কতটা উত্তেজনা এই মুহূর্তে ময়না, এবং আগামীকাল বন্ধ ডাকা হয়েছে তার আগের ছবিটা, আজকের ছবিটা আপনাদের দেখাচ্ছি। দাও দাও করে টায়ার জ্বলছে। দিলীপ ঘোষ, তার প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে, শুনুন কি জানিয়েছেন তিনি। মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। দিলীপবাবু, আজকে ভয় নাই, মর্মান্তিক খবর এসেছে, আপনাদের দলের কর্মী বুথ সভাপতি তাকে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, এই এই যে পরম্পরা চলছে এটা নিয়ে কি বলবেন? এই সরকার হচ্ছে রক্তক্ষেত সরকার, ক্ষমতার জন্য সব করতে পারে, নিজের কর্মীদের মারতে পারে আর বিরোধীদেরও মারতে পারে। এই যে খুনের রাজনীতি, এর বন্ধ করার জন্য আমরা বলিদান দিচ্ছি। আর প্রায় যে 250-300 লোককে খুন করা হয়েছে কয়েক বছরে, তার বিরুদ্ধে আজকে এখানে প্রতিবাদ সভা, শোক সভা এবং শ্রদ্ধাঞ্জলি সভা হচ্ছে। খুন যতদিন এই সরকার থাকবে চলবে, ততদিন আমাদের লড়াইও চলবে। কিন্তু আজকে আপনাদের শহীদ তর্পণ, আজকে আপনারা বলছেন নির্বাচনী হিংসার দু বছর, সেই দু বছর যেদিন পালন করছেন সেই দিনও আবার একই ধরনের হিংসার খবর। তিন দিন আগেও আসানসোলে গুলি করে মারা হয়েছে, রোজ হচ্ছে। আর দিন তো বিজেপির লোককে মারত, এখন সমাজের সাধারণ লোককে মারছে এবং তাদের নিজের পার্টির লোককেও মেরে ফেলছে। ক্ষমতা কি বিষম জিনিস, টিএমসিকে দেখলে বোঝা যায়। কিন্তু এটার শেষ প্রশ্ন দিলীপবাবু, এটার সমাধান কীভাবে হবে?
সমাধান সরকার গেলেই সমাধান, বেশি কোনো রাস্তা নেই, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেটাই হবে।